বিজেপির ঘাড় থেকে ভার নামল, একসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত। মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করা হয়, একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন সম্ভব কিনা। ওই প্রশ্নের জবাবে রাওয়াত জানিয়ে দেন, কোনো সম্ভাবনাই নেই, এর জন্য আইনি রক্ষা কবচের প্রয়োজন। উল্লেখ্য, এই মাসের প্রথম সপ্তাহে বিজেপি ও কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ল কমিশনের সঙ্গে। ওই বৈঠকের পরই রটে যায় 2019 সালে লোকসভা নির্বাচনের সঙ্গে দেশের 11 রাজ্যে বিধানসভা নির্বাচন করাতে চায় বিজেপি। কমিশনের কাছে এ নিয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন খোদ বিজেপি প্রধান অমিত শাহ। এ নিয়ে রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। বিজেপির তরফে বিষয়টি অস্বীকার করা হয়, তবে বলা হয় বিজেপি লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে করার পক্ষে, কোনো প্রস্তাব করা হয়নি। বৃহস্পতিবার সাংবাদিকদের রাওয়াত বলেন, এক দেশ এক সঙ্গে নির্বাচনের ব্যাপারে 2015 সালে কমিশন তার পরামর্শ সরকারের কাছে পাঠিয়েছে। যানবাহনের অসুবিধা ও ভিভিপ্যাটের অভাব একই সঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে বাধা হতে পারে, তবে যে কোনো বিধানসভা মেয়াদ শেষ হলেই ভোট নেওয়ার ক্ষেত্রে কমিশন তার দায়িত্ব পালন করবে। প্রসঙ্গত, এবছর বিধানসভা নির্বাচনে ভোট নেওয়া হবে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও মিজোরামে। জল্পনা ছিল সরকার সেই নির্বাচন পিছিয়ে দিয়ে আগামী বছর এপ্রিল মে মাসে লোকসভা নির্বাচনের সঙ্গেই তা করাতে চায়। রাওয়াত বলেন, একসঙ্গে নির্বাচন করাতে গেলে আইনি রক্ষা কবচ তৈরি করতে কমপক্ষে এক বছর সময় লাগবে।